আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চন্দন দাস, ইস্তফা দিয়ে দীর্ঘ 83 দিন পর জয়ের পথে ফিরলো, কি বলবেন? না, আমি তো আগের দিনই একটা ইন্টারভিউ বলেছিলাম যে একটা ম্যাচ যদি ড্র হয় টিমটা ঘুরে দাঁড়াবে, তো ঘুরে দাঁড়িয়েছে। তো কারণ টিমটা হারতে হারতে একটা কনফিডেন্স লুজ করে ফেলেছিল, তো একটা ড্র একটা পয়েন্টের দরকার ছিল এই টিমটা। তো কনফিডেন্স একটা ড্র করার পর গ্রো করেছে, অবভিয়াসলি আজকে খুবই ভালো খেলেছে, তার বলে জিত, এফসি কাপের মতো খেলা বাইরের মাঠে, বিদেশের মাঠে খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। এটা ধরে রাখতে হবে, এটা মেনটেন করতে হবে। এখন কার খেলা ভালো লাগে? সবাই আর কি, টিম গেম সবাই ভালো খেলেছে, খুব ভালো খেলেছে সবাই, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার সবাই অত্যন্ত ভালো খেলেছে, পজিটিভ খেলেছে, জেতার খিদে নিয়ে খেলেছে এবং জিতেওছে। চন্দন, 3 পয়েন্টটা বেশি তৃপ্তিদায়ক নাকি ক্লিন শিট রাখাটা? না, অবভিয়াসলি 3 পয়েন্টটাই দরকার। তো আগের ম্যাচগুলো যদি না হারতো, কোনোটা ড্র করতো বা কোনোটা জিততো, পয়েন্টই মেন কথা, পয়েন্টই হচ্ছে মেন থিং। তো জিতটা খুবই দরকার ছিল, এবং নকআউটে যাওয়ার একটা চান্স রয়েছে, সেটা নিশ্চয়ই আরো ভালো হবে। অবভিয়াসলি অবভিয়াসলি সেটাও ভালো হবে, কারণ জিতটা টিমটা জিতলে কনফিডেন্সটা গ্রো করবে এবং আগামী দিনে ISL এও এর এফেক্ট পড়বে বলে আমার মনে হয়। হারের যে ব্যাপারটা ছিল সেটা ওভারকাম করে জয় ইসমল ফিরবে আগামী দিনে, কারণ টিমটা তো মোটামুটি ভালো টিম, খুবই ভালো টিম, সমস্ত পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে। তো শুধু কনফিডেন্সটার অভাব ছিল, কারণ পরপর হেরে টিমটা একটু ব্যাক ফুটে চলে গিয়েছিল। আমি বলেছিলাম আগেই যে 1 পয়েন্ট দরকার, তো 1 পয়েন্ট তারপর আজকে 4-3 পয়েন্ট পেলো, তো এখান থেকে আমার মনে হয় অক্সিজেনটা পেলো আর কি। অনেক ধন্যবাদ চন্দন।